যতদিন না ডিজায়ার্ড সাকসেস অ্যাচিভমেন্ট হচ্ছে, একজন প্রকৃত অ্যাসপিরেন্টের আদতে কোনো রিল্যাক্সেশন থাকে না বা থাকা উচিতও নয়। 2022 জুন প্রিলি কন্ডাক্ট হওয়ার পর আগের মুহূর্তের মতো যে পড়াশোনাটা হতো সেই গতিটা এখন আর নেই। এখন হালকা চালে পড়া, ভেবে দেখা কোনো টপিক বাকি আছে কি না সেগুলোই একবার করে রিভাইজ করা বা দেখে নেওয়া। সত্যি বলতে প্রিপারেশনের ভেতরে পড়াটাই পরিশ্রম আর পড়াটাই রিল্যাক্সেশন, এটাই মজা, এটাই স্পিরিট। আজকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত যেরকম স্টাডি প্ল্যান ছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মূলত 3টে সাবজেক্টের উপর আজকে নজর রেখেছিলাম। একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেমটা ভালো করে দেখা, 25টা অ্যারিথমেটিক প্র্যাকটিস করা এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের 1905 থেকে 1918 পর্যন্ত একবার নতুন করে পড়া ফ্রম রাজীব আহির। কারণ আমি আগেই বলছি যে আমি জীবন মুখোপাধ্যায় আগে পড়েছি কিন্তু আমি রাজীব আহির আগে পড়িনি, তাই সেটা একবার এই ফাঁকে এই সময়ের মধ্যে একবার রিভাইজ করে না দেখে নেওয়া নতুন কোনো ইনফরমেশন পাই কি না। এখন আমাদের ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেমটাও আর একটু গভীরে গিয়ে পড়া দরকার, কেননা আমার ব্যক্তিগত অভিমত WBCS এখন মেজর রিভার সিস্টেমগুলোর পাশাপাশি অন্যান্য তুলনামূলক ছোট নদী তার ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারিগুলোরও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। অ্যাটলিস্ট কোশ্চেন তার যথেষ্ট প্রমাণ, কারণ লাস্ট 2 বছর প্রিলিমস এবং মেন্স আমরা সেটাই দেখছি। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম পড়তে গিয়ে আমরা পড়লাম সুবনশিরি নদী, ধানশিরি নদী। ধানশিরি নদীর কথা উঠলেই মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা, যিনি 1954 সালে ট্রামের ধাক্কায় মারা গেছিলেন। আর আজকে ট্রামেরই মৃত্যু পরোয়ানা চলে এসেছে, আসছে ইলেকট্রিক ট্রলিবাস, শেষের পথে ট্রাম যুগ। এ এক যুগান্তকারী সিদ্ধান্ত, সময়ের সাথে সাথে এগিয়ে চলাম। যাই হোক, আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে, যেমন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চালু হয়ে গেছে, মুখোমুখি দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহা। এখানে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে যেগুলো আমাদের পড়ে নিলে হয়, যেগুলো আমাদের পরীক্ষার অ্যাসপেক্টে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে 50 জন প্রস্তাবক লাগে এবং তাতে 50 জন সমর্থক দরকার হয়, 15,000 টাকা জমা দিতে হয়। এছাড়া কিছু উল্লেখযোগ্য খবর, ছোট খবর, সেগুলো চিত্র এবং আরও কিছুভাবে এখানে প্রকাশিত হয়েছে। পুকুর ভরাট উল্লেখযোগ্য খবর, পাশাপাশি আমরা আরও কিছু খবর দেখে নেব, যেমন জৈব সার কীভাবে আরও প্রগতির সাথে এগিয়ে যেতে পারে সেটা আমরা দেখব। তাছাড়া দেখব উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কীভাবে আরও বেশি করে শিল্পীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও প্রচার এবং প্রসারের মাধ্যমে শিল্পকে আরও এগিয়ে নেওয়া যেতে, কুটির শিল্পকে, অগ্রদ্বীপের কাঠপুতুল শিল্প, পেঁচা নির্মাণ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো উৎকর্ষ বাংলার মাধ্যমে এগুলো এগিয়েছে। ক্ষুদ্র কুটির শিল্প এক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ১৯০৫ সালে যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে সেটি হলো বঙ্গভঙ্গ। 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয় এবং বলা হয় যে আগামী 16 অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকরী হবে।
স্বরাষ্ট্র সচিব রিজলি লেখেন, ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি, বিভক্ত বাংলা নানা টানাপোড়েনে পর্যদুস্ত হবে। এটা খুব খাঁটি কথা এবং বঙ্গভঙ্গ ব্যবচ্ছেদের স্বপক্ষে এটাই সবচেয়ে জোরালো যুক্তি।